আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নাইকা হল, কারণ এখন নাইকাতে চলছে 40% সেল। তো তোমরা যদি নাইকা থেকে শপিং করতে চাও, ভাবলাম তোমাদের একটু হেল্প করা যাক, এবং আমি যেহেতু এই জিনিসগুলো অর্ডার করেছি তোমার মতো তোমাদের সাথে শেয়ার করা যাক, কারণ আমি যাই কি না কেন তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমি এবার কী কী কিনেছি। সবার প্রথমেই আমি নিয়েছি নিভিয়ার এই মেন শাওয়ার জেল। আমার ছেলেদের যে পারফিউম হয় বা ছেলেদের ডিও হয় বা ছেলেদের যে ধরনের জেলগুলো তারা ইউজ করে সেই ধরনের সেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এটা একটু উইয়ার্ড বাট আমার ভালো লাগে, তাই জন্য আমি নিয়েছি এটা। এটার দাম পড়েছে 199 rupees, এবং এটা কিন্তু 3-in-1। এটা তোমরা বডি হিসেবে ইউজ করতে পারবে, ফেসে ইউজ করতে পারবে, এবং তার সাথে হেয়ারে ইউজ করতে পারবে। এর মধ্যে রয়েছে 250 ml প্রোডাক্ট, এবং এর মধ্যে দেখো ছোট 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 এখানে দানা হয়ে দেওয়া রয়েছে। তো এটাকে ইউজ করার পরে আমি আমার ফেসবুক স্টোরিতে জানাবো যেটা আমার কেমন লাগলো। এটা তো দেখে আমার ভীষণ ভালো লাগছে, এবং তার সাথে শাওয়ার জেলটা যখন আমি বডিটাতে রেজার ইউজ করি তখনও ইউজ করতে খুব কাজে লাগে, কারণ এটা খুব ময়শ্চারাইজিং হয়। তো এই জন্য আমি এটা নিয়েছি। নেক্সট চলে আসবো ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি মেবেলিন ফিট মি ফাউন্ডেশন। মেবেলিনের এই ফাউন্ডেশনটা আমার নর্মাল টু অয়েলি। এই সেম ফাউন্ডেশন কিন্তু ড্রাই স্কিনের জন্যও রয়েছে। আমার সেটটা হচ্ছে 115 আইভরি, এবং এটার দাম 500 টাকা, এবং নাইকাতে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। আমি সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। নেক্সট আমি নিয়ে নিয়েছি লাইফ বয়ের এই হ্যান্ড স্যানিটাইজার। এখন তো হ্যান্ড স্যানিটাইজার মাস্ট, যখন এরকম কোভিড সিচুয়েশন ছিল না তখনও আমি এই স্যানিটাইজারটা ইউজ করতাম। এটা খুবই ভালো, এর মধ্যে কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে 95% ইথাইল অ্যালকোহল। জানি না এটা কতটা ট্রু, বাট এটাতে আমি খুবই ট্রাস্ট করি, এবং এটা আমি বহুদিন ধরে ইউজ করছি, সো এটা একটা নিয়ে নিয়েছি। নেক্সট আমি নিয়েছি দুটো হেয়ার কন্ডিশনার, কারণ আমি হেয়ার শ্যাম্পু খুব কম ইউজ করি, আমি হেয়ার কন্ডিশনার বেশি ইউজ করি, কারণ আমার হেয়ারটা খুব ড্রাই। প্রথমে নিয়ে নিয়েছি ট্রিসমি বোটানিক, এর মধ্যে রয়েছে অলিভ অয়েল এবং ক্যামিলিয়া অয়েল। এর মধ্যে কোনো প্যারাবেন নেই, যেটা আমাদের হেয়ারের জন্য খুব ভালো। আমার ট্রিসমির যে কন্ডিশনার আছে সেটা সবসময় খুব ভালো লাগে, এবং ডাভের কন্ডিশনার তো ভালোই তোমরা জানো। উপস, তো নেক্সট আমি নিয়েছি ডাভের এই উল্টো প্যাকেজিং। দেখো আমি যখন এখান থেকে বলে ট্রাই করছি তখন এটা উল্টো হয়ে যাচ্ছে, এবং যখন এইভাবে রাখছি তখন এটা সোজা। যাই হোক, ডাবের কন্ডিশনার নাম এনভায়রনমেন্টাল ডিফেন্স কন্ডিশনার। এটা উইক এবং ড্যামেজ হেয়ারের জন্য খুব ভালো। আমার যেহেতু হেয়ারটা ড্রাই করা রয়েছে এবং অন হেয়ারটা সবসময় খুবই ড্যামেজড হয়ে থাকে, তার জন্য আমি এটা নিয়েছি। এটার দাম 194 টাকা, নাইকাতে কিন্তু এখন খুব ভালো ভালো ডিসকাউন্ট চলছে। ডিসক্রিপশন বক্স। নেক্সট আমি নিয়েছি ভেনাসের রেজার, এর মধ্যে 3টে ছিল। যাই হোক, দুটো আমি অলরেডি ইউজ করে ফেলেছি। এই রেজারটা খুবই ভালো, কারণ এটা ইউজ করার আগে শাওয়ার জেল দিয়ে আমি স্কিনটা খুব ভালোভাবে লেয়ার করি, তারপর এটা দিয়ে আমি আমার লেবুগুলো তুলি, যার ফলে আমার স্কিনে কোনো ধরনের রেজার বার্ন হয় না, এবং তারপরে আমি অয়েল ইউজ করি, বডি অয়েল। তোমরা যে কোনো ধরনের বডি অয়েল ইউজ করতে পারো, তোমরা জেনে থাকবে যে এই রেজার ইউজ করার পরে বডি অয়েল ইউজ করলে কিন্তু স্কিনটা খুব স্মুথ থাকে। নেক্সট আমি নিয়েছি লাক্সের একটা সাবান। লাক্সের সাবানের গন্ধগুলো ভীষণ ভীষণ সুন্দর হয়, এবং এটার মধ্যে নাকি ওয়াটার লিলি এবং পুলিং মিন্ট রয়েছে, যার ফলে এটার স্মেলটা খুব সুন্দর। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। নেক্সট আমি নিয়েছি মাস্কারা, এটা হচ্ছে মেবেলিন কোলোসাল মাস্কারা। এটা ওয়াশেবল মাস্কারা। আমি সবসময় ওয়াশেবল মাস্কারাটা ইউজ করি যখন আমি বাড়িতে থাকি, না হলে যদি তোমরা যদি ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করো রোজ, তাহলে তোমাদের যে আইল্যাশগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তার জন্য আমি ওয়াশেবল মাস্কারাটা ইউজ করি সবসময়। এটাও ভীষণ ভীষণ ভালো একটা মাস্কারা, আমার ছোটো থেকে এটা ফেভারিট সবসময়। এটা ইউজ করলে তোমরা ডিফারেন্সটার সাথে সাথেই দেখতে পাবে, খুব ভালো একটা মাস্কারা। নেক্সট আমি নিয়েছি 3টে ফেস প্যাক, ডিআর প্যাকারের এই ফেস প্যাকগুলো। এগুলোর মধ্যে খুব ভালো একটা ডিসকাউন্ট চলছিল, তো এখনও চলছে ডিসকাউন্টগুলো, তো চাইলে এগুলো তোমরা অনেকগুলো একসাথে নিয়ে নিতে পারো। মোটামুটি ধরো আগে যদি ধরো একটা মাস্ক 100 টাকা দাম ছিল, এখন সেটা 50 টাকা হয়ে গেছে, খুব ভালো একটা ডিল চলছিল, তার জন্য আমি নিয়েছি অনেকগুলো, 10-10টার মতো নিয়ে নিয়েছি আমি। তো লাস্ট দুটো প্রোডাক্টই বাকি আছে, সেটা হলো নাইকার এই স্কিন পোশনের ওভারনাইট অয়েল। এটা আমার সেকেন্ড বোতল, এটা তোমরা ওভারনাইটে ইউজ করতে পারবে। তোমরা দেখিয়ে দিই রকমটা খুব সুন্দর, এটা অল্প একটুখানি নিলেই স্কিনটাকে খুব ভালোভাবে গ্লো দেয়, এবং স্কিনটাকে খুব ময়শ্চারাইজ রাখে এবং হাইড্রেটিং এফেক্ট রাখে, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনে কোনো স্টিকিনেস থাকে না। তো তোমরা গরমকালেও এটা ইউজ করতে পারো, এবং এটা সব ধরনের স্কিন টাইপে কিন্তু ভালোভাবে যায়। এবং লাস্ট নিয়েছি লোরিয়াল প্যারিসের এই ডার্ক ব্রাউন ইনস্ট্যান্ট রুট রিটাচ। দেখবে যখন আমরা যখন শীতে করি তখন খুব বাজেভাবে সেটা বোঝা যায়, এবং যেটা দেখতে খুব একটা ভালো লাগে না, তো সেটাকে টাচ আপ দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। দেখো এরকমভাবে
হালকা করে যদি তোমরা অ্যাপ্লাই করো, যদি কারোর এখানটা হালকা করে টাকও পড়ে যায় তাহলেও এটা কিন্তু দূর থেকে কিন্তু বোঝা যায় না এটা অ্যাপ্লাই করে, খুবই ভালো একটা প্রোডাক্ট। তো গাইজ এগুলোই আমি কিনেছি এবারে নাইকা হলে। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের এর মধ্যে থেকে কিছু পছন্দ হয় বা কেনার ইচ্ছা হয় তাহলে ডিসক্রিপশন বক্স চেক করো, আমি সব কিছু লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি। এরকম ভিডিও বারবার দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে পাশে যে ছোট্ট একটা বেল আইকন আছে ওটা কিন্তু চিপবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। যদি আমার সাথে কথা বলতে চাও, আমার লাইফ আপডেট জানতে চাও তাহলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে। আমার ইনস্টাগ্রামের নাম সুদেশনাজ ওয়ার্ল্ড আর আমার ফেসবুক পেজের নাম সেম বিশ্বাস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই। আমার আরও ভিডিও দেখার জন্য এখানে।